শ্যামলী পর্যন্ত যাব আগারগা। এর আগেও একবার উঠছি বাংলাদেশেই, আর এটা হচ্ছে দাদার সাথে দ্বিতীয়বার হ্যাঁ ঘুরতে। মেট্রোল যখন ছিল না তখন রাস্তায় জামঘাট ছিল অনেক, খুব অসুবিধা হতো, তো মেট্রোলের কারণে হয়তো এখন যানজটটা কমবে। না অবশ্যই ভালো, কারণ মেট্রোয়েল আসার পরে আছে যেমন অবরোধ চলছে, অবরোধের মধ্যে গাড়ি ঘোড়াটাও কম, প্লাস হলো আমার প্রাইভেট কার থাকা সত্ত্বেও আমি বাইর করতে পারছি না। তো মেট্রোয়েলে যেয়ে আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য ফিল করলাম, কারণ হলো যে আপনার যে সময়টা লাগতো আসলে প্রাইভেট কারে গেলো অথবা ধরেন প্রাইভেট ট্রান্সপোর্টে বা পাবলিক ট্রান্সপোর্টে গেলো, সেটা মেট্রোয়েলে যাওয়ার জন্য অনেক স্বাচ্ছন্দ্যভাবে যেতে পারলাম, প্লাস নিরাপদও যেতাম। তো অবশ্যই এটা আসলে সারা বাংলাদেশে আসলে ছড়ায় দেওয়া দরকার গভর্নমেন্টের আসলে। অনুভূতি বলতে আমার বাসা হচ্ছে মিরপুরে, তো মিরপুর থেকে ফার্মগেটে আসতে সাধারণত জানেন যে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, কিন্তু আজকে আমি প্রায় 5 মিনিটের মধ্যে চলে আসছি। তো এই যে এখানে টাকার চাইতে বড় বিষয়টা হচ্ছে যে কর্মঘণ্টা, এটা আমি অনেক বেশি সময় দিতে পারবো এবং টাইমলি যে আমার যে কর্মস্থল সেখানে আসতে পারবো। খুবই ভালো, অনেক সময় লেগে যেত এতদিন যখন মেট্রো ছিল না, তখন যেহেতু আমি জুরাইন থেকে আসি তো এটা অনেক দূর হয়ে যায়, তো আমার আগে পান্থপথ আসা লাগতো, না হয় যাত্রাবাড়ি হয়ে তারপর ফার্মগেট আসা লাগতো, এখন আমি ইজিলি মতিঝিল থেকে আসতে পারি। পুটি ওইচএস থেকে এসেছি, ভাড়া এটাতে আই গেস 45 টাকা, না ঠিক আছে রিজনেবল, হ্যাটস অফ টু আওয়ার প্রাইম মিনিস্টার, শি ডিড এ গ্রেট জব। এতদিনের প্রতীক্ষার পর আমাদের দেশে এরকম একটা সার্ভিস আমরা পাবো এটা আসলে কল্পনাতীত ছিল, তো যে কারণে আমাদের পিএমকে আসলে থ্যাঙ্কস উনি পান। খুবই ভালো লাগছে, কারণ লাস্ট কয়েকটা ইয়ার ধরে 3 ইয়ার্স ধরে মিরপুর টু মতিঝিল জার্নি করি, যাইও 3 ঘন্টা আসিও 3 ঘন্টা, সো আজকে 23 মিনিটসে চলে আসছি, ইটস বিন এ ভেরি নাইস ফিলিং। থ্যাংক ইউ সো মাচ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার ফর গিভিং আস দিস, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মানে মূলত এক্সপিরিয়েন্স নেওয়ার জন্যেই মেট্রো রেলে উঠেছি, আসলে কোথাও যাচ্ছি না, আমি ফার্মগেটে যাব, আবার ফার্মগেট থেকে চলে আসব। যেতে নর্মালি অ্যারাউন্ড 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা লাগতো, এমনকি সকালবেলা আমি প্রতিদিন কলেজে 3 ঘন্টা আগে যেতাম যেন আর কি সকালে জ্যাম ছাড়া যেতে পারি, কিন্তু আজকে মাত্র আধা ঘন্টা আমি কলেজে যাচ্ছি, তো আমার জন্য খুব একটা সুখের সংবাদ। আমাদের অনুমতিটা আমাদের এত মেট্রোটা চালু হওয়া আমাদের খুব ভালো লাগছে, আমাদের যাতায়াত অনেক সুবিধা হচ্ছে। আগে আমরা দেখেন একদিন আমি গুলিস্তান থেকে আপনার আগারগা মিরপুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, আমার এখান থেকে জামে যাইতে আমার পাক্কা 2 ঘন্টা পাক্কা চলে গেছে, কিন্তু আমাদের ওই সময়টা এখন খুব মেন্টেল হয়েছে, খুব ভালো হয়েছে, আমাদের যেতে যাতে খুব সুবিধা হচ্ছে, অনেক ভালো লাগছে। উত্তরা থেকে মতিঝিল আসছে অনেক ভালো লাগছে, হ্যাঁ মানে ঘুরতে আসছিলাম দেখার জন্য যে কতক্ষণ লাগে, লাইক 33 মিনিটস লাগছে, অনেক ভালো লাগছে দেখে, ভালো লাগলো আর ঘুরে দেখার জন্য আর কি আসছিলাম। যারা বদিরগা বলে নিজের জন্য কোনো টিকিট কাটে লাইনে দাঁড়াইয়ে কষ্ট হয়, কিন্তু লাইনে তো দাঁড়াতে হবে, এই জন্য আমার মনে হয় এদের বসার পুরো বসে এলে দীর্ঘ লাইনে আমি কতক্ষণ দাঁড়াই একটা ভাবে পাঠিয়ে দিতে যাবে, আমি নিজে পাইতে দিই না, এটা একটা সাইডে কিছু বসার কোনো ব্যবস্থা থাকলে এটা বললো ধন্যবাদ।